হ্যালো ভিওয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের আজকের ভিডিওতে কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে গাছটি সম্পর্কে বলবো তা অতি মূল্যবান কারণ তৎক্ষণাৎ কিছু রোগ থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রয়েছে এই গাছের এই গাছগুলি খুব একটা বড় হয় না মাত্র এক থেকে দেড় ফুটের হয়ে থাকে এই গাছের ফুলগুলি হয় সাদা রঙের পাতাগুলি সবুজ রঙের হয়ে থাকে এবং গাছের যে কাণ্ড আছে অনেকটা খয়েরি কালারের হয়ে থাকে এই গাছের পাতা আপনাদের হাতে কিছুক্ষণ দেখবেন যে আপনাদের হাতের রং কালো হয়ে গেছে এই গাছগুলোকে আপনারা মাঠের মধ্যে আলে বা চাষের জমিতে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এই গাছটি কয়েকটি নামে পরিচিত রয়েছে যেমন বৃঙ্গরাজ কেশরাজ খুদকুশি বা ভীমরাজ এই গাছের পাতা ও মূল দুটোই খুব ভালো ঔষধি এই গাছের পাতার মধ্যে এমন কিছু ঔষধি গুণাগুণ রয়েছে যে কোনো ইনফেকশনকে সহজেই নষ্ট করতে পারে যদি আপনাদের হাতে পায়ে বা শরীরের কোনো স্থানে ফোড়া হয় তাহলে এই পাতাকে বেটে সেখানে লাগিয়ে দিন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে ফোড়া ভালো হয়ে গেছে যদি আপনার কখনো চোখ চুলকায় বা চোখ ওঠে সেক্ষেত্রে আপনি এই গাছের পাতা রস করে চোখের চারপাশে লাগিয়ে দিন যদি আপনাদের শরীরে কখনো কোথাও কেটে যায় সেটা যেভাবেই কাটুক না কেন যদি জং লোহাতেও কাটে বা অথবা শামুকে তাহলে সঙ্গে সঙ্গে এই গাছের পাতা সামান্য একটু বেটে সেই জায়গায় লাগিয়ে দিন তৎক্ষণাৎ এর ঔষধি গুণাগুণ আপনি দেখতে পারবেন সাথে সাথেই সেই কাটা স্থান জোড়া লেগে যাবে এবং রক্তপড়া বন্ধ হয়ে যাবে আর ইনফেকশন তো আর কখনোই হবে না আর যদি সেই জায়গাটি একটু বেশি কেটে যায় তাহলে একটু ভালো করে পরিষ্কার করে নিন পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন যেন কোনো ময়লা না থাকে এবং এই গাছের পাতা একটু বেশি করে নিন খুব ভালো করে থেতো করে সেই কাটা জায়গায় লাগিয়ে দিন তারপর পরিষ্কার একটা কাপড় দিয়ে সেই জায়গাটা বেঁধে রাখুন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পর খুলে দেখুন আপনার কাটা ঘাট জোড়া লেগে গেছে এবং ভালো হয়ে গেছে আর যদি দেখেন আপনাদের কাটা ঘাট শুকাচ্ছে না সেক্ষেত্রে আপনি এই গাছের পাতা রস করে সেখানে লাগিয়ে দিতে পারেন লাগালে আস্তে আস্তে আপনার কাটা স্থান শুকিয়ে যাবে এবং দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন এই গাছ আরো বহু প্রকারের রোগ ভালো করে যেমন জন্ডিস এছাড়াও যদি জ্বর হয় জ্বর ভালো করতেও এই গাছের জুড়ি মেলা ভার এছাড়াও বন্ধুরা আপনাদের যদি দাঁতের মারির সমস্যা হয় এই গাছের পাতা খুবই উপকারী মাথা থেকে পেটের সমস্যা সব কিছুই ভালো হয় এই গাছ দিয়ে তাই আপনারা যখনই বিপদে পড়বেন এই গাছটিকে কাজে লাগাবেন বন্ধুরা আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন এছাড়া আপনাদের মূল্যবান মতামত জানাতে চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন যারা নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে